রোজাদার মা বোনেরাও ধর্ষিত হয়েছে। এই ধরনের এই সময় ঘটনা দিদিমণি কন্ট্রোল করতে পারেননি বা দিদিমণির কথা সেই সময় শুনেনি। আজকের ডেটে যে শুনে শুনে আত্মসমর্পণ করবে বা পুলিশ সবটা উদ্ধার করবে, আমি এতে 100% সহমত নয়। দিদিমণি ওখানে গিয়ে ব্লক সভাপতিকে অ্যারেস্ট করার পরে ব্লক সভাপতিকে অ্যারেস্ট করেছে। প্রশ্ন আমার এখানে, আজকে থেকে যাদের পরিবারের স্ত্রী তার সন্তানকে যারা হত্যা করলো, তারা তো প্রথম ডে ওয়ান থেকেই তারা এই আনারুলের এই আনারুল এবং আর একজন কারোর একটা নাম লালন না কি আছে তার নামে তো অভিযোগ করছিল, তখন কেন করণীয় প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে কি কাকে কাকে গ্রেপ্তার করবে, কাকে ছেড়ে দেবে এই সমস্ত ঘটনাতেও তাহলে কি দিদির নির্দেশ ছাড়া পুলিশ চলবে না এই গ্রেপ্তারের ক্ষেত্রে? কারণ এই ধরনের দুষ্কৃতীরা যদি খোলা ময়দানে বেশি বিচরণ করে আরও প্রাণহানির আশঙ্কা থেকে যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য জুড়ে যে বলেন বেআইনি অস্ত্র বারুদ বোমা গুলি পিস্তল উদ্ধারের জন্য তিনি নির্দেশ দিয়েছে, সেটা কি? দেখুন, আমরা ভোটের আগে থেকে এবং ভোট পরবর্তী সময়ে বলে আসছি, আজকের ডেটেও বলছি, শাসক দলের একটা হেভি অংশের হাতে অবৈধ অস্ত্র আছে যার দ্বারাই বিভিন্ন সময় তারা ভোট করিয়ে নেয় এবং মানুষকে ভীতস্তত করে রাখে এবং বিরোধী শক্তির কণ্ঠরোধ করার চেষ্টা করে। রিদেমণি ঘোষণা করেছেন আপনার বেআইনি অস্ত্র উদ্ধারের যে এটা এসেছেন দিয়েছেন, কতটা সাকসেস হবে আমি এখনও বলতে পারছি না, কারণ ভোট পরবর্তী যে হিংসা চলছিল তিনি দিদিমণি সেই সময়ও কিন্তু তার দলের কর্মীদেরকে সতর্ক করে বার্তা দিয়েছিলেন যে কেউ যদি এই হিংসার সাথে জড়িয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে হবে। কিন্তু দুঃখের বিষয়, ভোট পরবর্তী হিংসা আমরা সবাই দেখেছি। অনেকে হয়তো বলবে ভোট পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের আন্ডারে ছিল, হ্যাঁ, যতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের আন্ডারে ছিল তার ডেট পার করার কথা আমি বলছি, সেই ডেটের কথাও আমি উল্লেখ করছি না। কীভাবে মারধর করা হয়েছে, এই রমজান মাস ছিল, ইফতারের পর্যন্ত ইফতার করবে একটা বোতলে পানি খাবে সেই বোতল পর্যন্ত বাড়িতে রাখেনি, যে রোজা রাখবে যে পানি খেয়ে সেই বোতলটা পর্যন্ত রাখেনি, অ্যাকচুয়াল যেটা করেছে বাড়িতে গাড়ি লাগিয়েছে টোটাল মাল লুট করেছে, ইফতারের সামগ্রী সমেত সব নিয়ে চলে গেছে, ইফতার করতে বসেছে সেই সময় এমন মানে বোম টোম মেরেছে মানে প্রাণ আমি আশঙ্কা ছিল সেই জন্য তার ছেড়ে চলে গেছে, এই কঠিন অত্যাচার করেছে সেই সময় উনি কন্ট্রোল করতে পারেননি বা দিদিমণির কথা সেই সময় শুনেনি। আজকের ডেটে যে শুনে আত্মসমর্পণ করবে বা পুলিশ সবটা উদ্ধার করবে আমি এতে 100% সহমত নয়। তারপরেও যদি বলছি যদি রাজ্যে আইন শৃঙ্খলা যে অবনতি ঘটেছে তার থেকে রক্ষার জন্য যদি এই অভিযান চালায় যদি সাকসেস হয় আমি অবশ্যই ধন্যবাদ জানিয়ে আমি এই ধরনের যেমন মিডিয়ার প্রশ্ন আজকে করছেন সেই সময় মিডিয়া প্রশ্ন করবে অবশ্যই ধন্যবাদ জানাবো। তবে আমি 100% নিশ্চিত না যে দিদিমণির কথার সাথে বাস্তবের মিল হবে, আমি 100% সহমত হচ্ছি না, কারণ আমরা আনিস খানের দেখেছি আনিস খান যখন হত্যা হলো তার তিন দিন প্রায় বাদে, 2 থেকে 3 দিন বাদে দিদিমণি বলেছিলেন যে 15 দিনের মধ্যে এই খুনের বিচার হবে, অর্থাৎ খুনিরা দোষ অ্যারেস্ট হবে, কিন্তু আজকে দ্রুত 15 দিন পার হতে চলেছে, এখনো পর্যন্ত মেন কালপিটগুলোকে অ্যারেস্ট করতে পারলো না। মুখ্যমন্ত্রী যে অফিস আছে নবান্ন, সেখান থেকে কি একেবারে 40 মিনিট দূরত্বে কিন্তু আনিস খানের বাড়ি, সেখানে মুখ্যমন্ত্রী গেলেন না, রামপুরহাটে তিনি গিয়েছেন, দুটোই ঘটনা কিন্তু মানে দুঃখে, কোথাও গিয়ে আপনার কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন এই মানুষের যে লাগাতার পথে নামাবো আন্দোলন এই জন্যই তিনি ছুটছেন? অবশ্যই যত দিন যাচ্ছে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত হয় রাস্তায় নামছে, সরকারের শাসক দলের ভুলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে, চোখে চোখ রেখে কথা বলছে, যত দিন যাচ্ছে মানুষ কিন্তু খোলস ছেড়ে বার হওয়ার চেষ্টা করছে। ভোট পরবর্তী এমন একটা হিংসার পরিবেশ তৈরি করেছিল, এত হানাহানি করেছিল, এত অত্যাচার করেছিল, মানুষ কিন্তু ভয় পেয়ে গেছিল, কিন্তু আস্তে আস্তে মানুষ আবার আসছে ফিরে, মানুষ যে প্রতিবাদী বাঙালি যে প্রতিবাদী সত্তাটা আবার সেটা পুনরায় ফিরে আসছে, ভয় দেখিয়ে যে কিছু সময়ের জন্য মন স্তব্ধ করে রেখেছিল সেটা আর আগামী দিনে রাখতে পারবে না, সেই জন্য তিনি গেলেন। তবে এই যাওয়ার আগে স্ক্রিপ্ট তৈরি হয়েছিল কি হবে না হবে বলে সব তৈরি করে দেওয়ার পরে সেখানে গেলেন। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যে আনিস খানের বাড়ি যে আপনি বললেন 40 মিনিট দূরে সেখানে গেলে না এখানে গেলো ওখানে, এর মধ্যে রহস্যটা কি আছে আমি এখনো বুঝতে পারছি না, এর মধ্যে রহস্যটা কোথায় আমাদেরকে তাকে তালাশ করতে হবে, দেখতে হবে, রহস্যটা উন্মোচন করতে হবে, কেন মামপুরার চলে গেলে আনিস খানের বাড়ি গেল না, সেটা তো আগামী দিনে আমরা জানতে পারবো। আপনারাও চেষ্টা করুন আপনার চ্যানেলের মাধ্যমে যাতে রহস্যটাকে উদ্ঘাটন করা। আজকে তিনি ঘোষণা করেছেন মৃতের পরিবারের চাকরি এবং ক্ষতিপূরণ 5 লক্ষ, কারোর 2 লক্ষ, যারা আংশিক সমস্যা আছে বা বিপদগ্রস্ত হয়েছে 50,000, 1 লাখ, বিভিন্ন সেগমেন্টে ভাগ করে তিনি ক্ষতিপূরণের কথা বলেছেন, এটা আপনি কোন চোখে দেখছেন? দেখুন, এই যে ক্ষতিপূরণটা আর চাকরির কথা যেটা বলছেন দুটো দিক এটা আছে, একটা হচ্ছে যারা যাদের ক্ষতি হয়ে গিয়েছে, যাদের সংসারের উপার্জনের একমাত্র সহায় যিনি ছিলেন, হয়তো তিনি এই আগুনে
হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই নরকী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বর্বরোচিত হত্যার শিকার হয়েছেন। সুতরাং তার পরিবার, তার পরিবারের উপার্জনের যিনি ছিলেন তার জন্য কিছু হওয়ার জন্য, এটাকে রিলিফ পাওয়ার জন্য চাকরি টাকরি যে সব বলছেন টাকা পয়সা একটা দিক, আর একটা হচ্ছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রতিবাদী যে আওয়াজটা উঠছে সারা রাজ্য জুড়ে বা তাদের পরিবারের পক্ষ থেকে যে আওয়াজটা উঠছে সেটাকে, সেইটাকে বন্ধ করার জন্য এটা দেওয়া হতে পারে। তবে কী কারণে দিয়েছে সেটা আমি বলছি না। তো আমি একটা কথা বলবো ক্যামেরার মাধ্যমে জনসাধারণের কাছে, দেখুন কী ক্ষতিপূরণ দিল না দিল সেটা থেকে বড় কথা হচ্ছে যারা এই কাণ্ড করলো তারা কি শাস্তি পাচ্ছে সেটা আমাদের সকলকে দেখতে হবে, সেটা নজরে রাখতে হবে। আর চাকরির যে কথা বলছেন সত্যি আমাকে মানে খুবই হাসি পাচ্ছে, দুঃখের সাথে হাসতে হচ্ছে। আমরা সকলে জানি আফরাজুলের কথা, আজ থেকে প্রায় 4 বছর আগে রাজস্থানে আফরাজুলকে উগ্র ধর্মান্ধরা পিটিয়ে পুড়িয়ে হত্যা করেছিল। সেই সময় রাজ্যের একাধিক মন্ত্রী আফরাজুলের বাড়ি গিয়েছিল, মালদা জেলাতে আফরাজুলের বাড়ি গিয়ে তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেবো বলে আশ্বস্ত করেছিল, এবং সেই আফরাজুলের লাশকে নিয়ে তৎকালীন সময়ে ব্যাপক হারে রাজনীতি করে ভোট ব্যাংক তারা সমৃদ্ধ করেছিল। কিন্তু দুঃখের বিষয় আজকের ডেটে দাঁড়িয়েও বলছি, আজকের ডেটে দাঁড়িয়ে বলছি আফরাজুলের মেয়েকে যে সরকারি চাকরি দেওয়া হচ্ছে তার স্যালারি কত একটু শুনুন ভালো করে, মাত্র 6,000 টাকা। 4 বছর ধরে যিনি 6,000 টাকা মাইনে সরকারি চাকরি করছে, একটু ভাবুন যে বাড়ি থেকে তার চাকরির যেখানে সেখানে পৌঁছাতে গেলে প্রায় 20 টাকা মতো গাড়ি ভাড়া লেগে যায়, যাতায়াতে প্রায় 40 টাকা মতো লাগে, যদি দিনে 1 কাপ চাও খায় ওখানে সে 10 টাকা খরচ হচ্ছে। ভাবুন তার আফরাজুল তার স্বামীকে, তার একটা বাচ্চা, তার মা, তার বোনকে নিয়ে সংসার চলে, 6,000 টাকার মাইনে সরকারি চাকরি করছে। আজকের ডেটে 6,000 টাকার মাইনে কোনো সরকারি চাকরি আছে? সুতরাং এই যে কজনকে হত্যা করা হলো তাদের পরিবারকে সরকারি চাকরি দেবে বলছে, কত স্কেলের চাকরি, কী চাকরি দিচ্ছে, পার্ট টাইম জব দিচ্ছে, কী সরকারি স্কেলে চাকরি দিচ্ছে সেটাও আমাদের দেখতে হবে। ওই আফরাজুলের মেয়ের মতো 6,000 টাকার চাকরি দিয়ে নেওয়ার আবার ভোট ব্যাংক গেম করার কোনো খেলায় নেমে যায় সেটা আমাদেরকে সজাগ থাকতে হবে। সিদ্দিকী সাহেব, আমরা দেখলাম এই 2 দিন ধরে লাগাতার বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সেই সরজমিনে যাচ্ছেন বগুড়ি গ্রামে। আজকে অধীর রঞ্জন চৌধুরী গেলেন এবং বিজেপির কিছু প্রতিনিধি গেলেন, বিভিন্ন দফায় দফায় তাদেরকে বিভিন্ন স্টাইলে আটকানোর চেষ্টা করা হচ্ছে, সূত্রের খবর আমরা জানতে পেরেছি। আগামীকাল আপনারা সেখানে যাবেন, আপনি আপনাকে যদি আটকানো আপনি কি করবেন? দেখুন কথা হচ্ছে যে কোনো জায়গায় স্বাধীন ভারতে যে কোনো জায়গায় যেতে পারে, হবে যে অবশ্যই যেগুলো রেস্ট্রিক্টেড এরিয়া, যেগুলো সেনাবাহিনীর আন্ডারে আছে বা যেগুলো আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে যেগুলো যে জায়গায় যাওয়া নিষেধ, সেগুলো আমাদের জনপ্রতিনিধি সহ আমাদের সাধারণ মানুষ যাওয়া উচিত না, যেখানে নিষেধ সেগুলো বাদে বা স্বাধীন ভারতে যে কোনো জায়গায় আমি বিচরণ করতে পারি, যে কোনো ইনসিডেন্ট ঘটেছে সেখানে আমি উপস্থিত হতে পারি। আর আমরা একজন জনপ্রতিনিধি, আমাদের উচিত সেখানে যাওয়া, সেখানে গিয়ে যে কী আসল ঘটনাটা কী হচ্ছে সেটা আমার জানা দরকার, প্রয়োজনে সেটা বিধানসভা, আইনসভা, রাজ্যসভা, লোকসভার মধ্যে তুলব আমরা। কিন্তু অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়, বাধা দেওয়া হয়। যখন উত্তরপ্রদেশে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে যখন বাধার সম্মুখীন হতে হয় তখন ইউপি পুলিশ হাইয়া ইউপি সরকারের বিরুদ্ধে আমরা খুব চিৎকার করি। যখন অসমে গিয়ে এই শাসক দলে তৃণমূল কংগ্রেসের এমপিদেরকে এয়ারপোর্টে আটকে দেয়, ইনসিডেন্ট পয়েন্টে যেতে দেয় না, তখন আমরা বিরোধিতা করি। তাহলে আজকে প্রশ্ন আমার, সেখানে যদি অসাংবিধানিক কর্মকাণ্ড করে থাকে প্রিয়াঙ্কা গান্ধীর সাথে বা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সাথে অসমে, তাহলে আজকের ডেটে রাজ্যে যেখানে এই ধরনের ইনসিডেন্ট করছে সেখানে গিয়ে যেতে দিচ্ছেন না কেন? তাহলে এখানে কি অসাংবিধানিক কর্মকাণ্ড হচ্ছে না? তো আমি আশা করবো আমাকে আটকাবে না, কারণ আমি সেখানে যাব, সেখানকার মানুষের সাথে কথা বলবো, আমি একজন বিধানসভার সদস্য, সেখানে অভিজ্ঞতা মানুষের সাথে কথা বলে সেই বিষয়টা আমি বিধানসভায় উত্থাপন করব। কারণ আমার কাজ হচ্ছে, জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষের সুখ দুঃখের পাশে থাকা, তার কথাটা আইনসভার মধ্যে তুলে ধরা। ধন্যবাদ।